atlas, guys. হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? দিস ইজ শশি ফ্রম শশিস ডায়েরি। সকাল সকাল ঘুম থেকে উঠে অনেক বড় একটা গুড নিউজ পেয়ে গেলাম। আমি মিষ্টির প্যাকেটে হাত দেওয়ার আগেই সবার মিষ্টি মুখ করা শেষ। আপনারা তো ক্যাপশন দেখে অলরেডি বুঝে গেছেন, তাও আবার বলছি, আমার একমাত্র দেবর আর আপনাদের সবার পছন্দের মাহের SSC তে A+ পেয়েছে। সেটার সেলিব্রেশন একটু পরেই দেখতে পারবেন। তার আগে দেখাই আমার জন্য কি সুন্দর একটা পার্সেল এসেছে। এতগুলো কিউট কিউট গিফট পাঠানো হয়েছে আমাকে ক্র্যাফটার্স ক্রিয়েশন থেকে। সবকিছুর মধ্যে আমার ফেভারিট হচ্ছে এই শশিস ডায়েরি লেখাটা। এটা আমি বুঝাতে পারবো না, দিস ইজ অ্যান ইমোশন ফর মি। আমি পেজ লিংক কমেন্ট সেকশনে মেনশন করে দিব। প্রত্যেকটা জিনিস এত বেশি সুন্দর, এত বেশি কিউট, আমি যখন যখন পড়বো আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। পেন্ডেন্ট হতে শুরু করে কানের দুল, হাতের ব্রেসলেট, রিংস সব কিছু পাঠিয়েছে। থ্যাংক ইউ সো মাচ ক্র্যাফটার্স ক্রিয়েশন আমাকে এত সুন্দর সুন্দর জিনিস পাঠানোর জন্য। যখন থেকে আমি শুনেছি মাহের GPA 5 পেয়েছে, তখন থেকে আমি চিন্তা করে ফেলেছি ও একটা সেলিব্রেশন ডিজার্ভ করে। কিন্তু এই ব্যাপারটা আমি কাউকেই জানাইনি, স্পেশালি আপনাদের ভাইয়াকে তো জানাইনি, কারণ ওনার পেটে কথা থাকে না। মাহেরকে হয়তো ফোন দিয়ে বলেও দিতে পারে। এই জন্য আমি নিজে নিজে বের হয়ে গেলাম মায়ের জন্য একটা কেক কিনবো। এর আগেও আমি কেক স্টোরি থেকে একটা কেক কিনে বাসায় নিয়ে এসেছিলাম। মাহের ভ্যানিলা ফ্লেভারের এই কেকটা খুবই পছন্দ হয়েছে, তাই ভাবলাম ওর পছন্দের কেকটাই নিয়ে যাই ওর সেলিব্রেশনের জন্য। যতবার এই দোকানে আসি এই ডোনাটসগুলো আমার এত চোখে পড়ে, কিন্তু কখনো টেস্ট করা হয়নি। সামনের বার অবশ্যই টেস্ট করব। এই যে আমার কেক রেডি, উপরে লিখে দিয়েছি কংগ্রেচুলেশনস মাহের। কেক নিয়ে বাসায় লুকিয়ে রেখে দিয়েছি যাতে কেউ না টের পায়। এখন তাড়াতাড়ি রেডি হয়ে যাব, কারণ আমাদের একটা ফ্যামিলি গেট টুগেদার আছে। ক্র্যাফটার্স ক্রিয়েশন থেকে আমাকে যে জিনিসগুলো পাঠানো হয়েছে তার মধ্যে এই সুন্দর বাটারফ্লাই রিংটা আর এই ব্রেসলেটটা পরে নিয়েছি। ব্রেসলেটে সুন্দর একটা S লেখা আছে। এই যে আমরা একদম রেডি। আমার কানে যে সুন্দর ইয়াররিংটা দেখতে পাচ্ছেন, এটা আমাকে পাঠানো হয়েছে পারফেকশন বাই MN থেকে। খুবই সুন্দর ইয়াররিং। দাওয়াতে সবাই বলছিল এই ইয়াররিংটা কোথা থেকে নিয়েছি। এই যে আমাদের GPA 5 কৃতি শিক্ষার্থী চলে এসেছে। দাওয়াত খেয়ে আমরা আব্বু আম্মুর বাসায় চলে আসি, সবাই মিলে একসাথে সেলিব্রেট করব। হি ওয়াজ সো সারপ্রাইজড অ্যান্ড হ্যাপি। এটাই আমার সবচেয়ে বড় পাওয়া। অ্যাকচুয়ালি আমি সামনে বলে এক্সপ্রেস করতে পারি না দ্যাট আই এম সো প্রাউড অফ হিম। তাই অলওয়েজ ট্রাই করি ব্যাকগ্রাউন্ড থেকে কিছু না কিছু করার সবার জন্য। খুবই সিম্পল একটা জিনিস, তারপরও মাহের আর মা খুশি হয়েছে, এটাই অনেক বড় আমার জন্য। মা বরাবরই বলেছেন পরীক্ষার আগে মাহের অনেক কষ্ট করেছে, ওর কষ্টের সাফল্যটা ও পেয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। আল্লাহ ওকে অনেক ভালো রাখুক আর অনেক অনেক সাকসেস দেখ জীবনে। দাওয়াত থেকে আমাদের বাসায় চলে যাওয়ার কথা ছিল, আমি জোর করে সবাইকে উপরে এনেছি। ওর রিয়াকশন দেখে বুঝতে পারছেন ও কতটা সারপ্রাইজড। তার থেকে বেশি শকড আমি কাউকে টের পেতে দেইনি। এই সেলিব্রেশনে বাবাকে সবাই মিস করছিল। বাবা আসলে আবার আমরা সেলিব্রেট করব ইনশাআল্লাহ। প্লাস গাইস, প্লাস কনফার্ম মাহের প্লাস। সবাই আমাদেরকে ডাকছিল একসাথে কেক কাটার জন্য। আমি বললাম আজকে ওর দিন, ওকেই সব করতে দেই। তারপর আমি সবাইকে ডাক দিলাম যে তোমরা সবাই একসাথে দাঁড়াও, আমি কিছু পিকচার্স তুলবো, এগুলো লাইফ টাইম মেমোরি হয়ে থাকবে। সবাই অনেক খুশি আলহামদুলিল্লাহ। দাঁড়াও, কংগ্রেচুলেশনস। বেশ কিছু সালামিও পেয়ে গেল মাহের। এরপর আমরা বাসায় চলে আসি। ক্র্যাফটার্স ক্রিয়েশন থেকে আমাকে যে সুন্দর রাইটিংটা পাঠানো হয়েছে, এটা আমি মাহেরকে দিলাম। বললাম এটা পড়ার টেবিলের সামনে রাখতে, ওর কাছেও এটা খুবই ভালো লেগেছে। কোনো নতুন ভালো প্রোডাক্টের খোঁজ পেলে আমি বেশ কিছুদিন আগে ইউজ করি, দেন আপনাদের সাথে রিভিউ শেয়ার করি। অনেকদিন ধরে আমি একটা ভালো ফেস ওয়াশ খুঁজছিলাম, আপনাদের ভাইয়া আমাকে লাস্ট টাইম যেটা এনে দিয়েছিল সেটা শেষ। এবার আমি একটু ফোমিং টাইপের একটা ফেস ওয়াশ চাচ্ছিলাম। বেশ কিছুদিন ধরে ইউজ করছি আর রেজাল্টও খুবই ভালো পেয়েছি আলহামদুলিল্লাহ।
এজন্য ভাবলাম ভালো প্রোডাক্টের রিভিউ আপনাদের সাথে শেয়ার তো করতেই হবে। এই ফেস ওয়াশটার নাম হচ্ছে ইন্টেন্সিভ ডক্টর কিম ক্লিনজিং ফোম। রিসেন্টলি এই প্রোডাক্টের হাইপ আমি অনেক দেখেছি, তাই ভাবলাম আমাকে তো এটা ইউজ করতেই হবে। এটার কোয়ালিটি খুবই ভালো, আপনারা হাতে নিয়ে ইউজ করলে বুঝতে পারবেন। ফার্স্টে একটু কোয়ান্টিটি নিয়ে মুখের মধ্যে মেখে নিলাম, এরপর হালকা পানি অ্যাড করে যখন দেখছিলাম, দেখেন কি সুন্দর ফোমের মতো হয়ে আসছে। আজকে আমি অনেক মেকআপ করেছিলাম, আইল্যাশ গ্লো ছিল চোখে, 2-3 লেয়ারের ফাউন্ডেশনও ছিল। জাস্ট একবার ইউজ করার পরই আমার পুরো মেকআপ ক্লিন হয়ে গেছে। ইভেন মাস্কারা, আইলাইনার আর আইশ্যাডোর যে হালকা ছোপ ছোপ রয়ে যায় সেটাও নেই। আমার কাছে তো খুবই ভালো লেগেছে, আপনারা ট্রাই করে দেখতে পারেন। এটা আমি নিয়েছি হচ্ছে বিডি বিউটি প্যালেস থেকে। আমি পেজ লিংক কমেন্ট বক্সে মেনশন করে দিব। খুবই ভালো একটা ফেস ওয়াশ, আপনারা দেখেন কে বলবে একটু আগে আমার মুখে এত মেকআপ ছিল, এত সুন্দর ক্লিন হয়ে গেল। এটা তো গেল ফেস ওয়াশের কথা, এখন আরেকটা প্রোডাক্টের রিভিউ শেয়ার করব। আপনারা তো দেখতেই পাচ্ছেন কিছুদিন ধরে আমি অনেক বেশি ট্রাভেল করছি, যেহেতু শ্যাম্পু কন্ডিশনার তেল এত কিছু নিয়ে ট্রাভেল করা পসিবল হয় না, আর বিভিন্ন সিটি বিভিন্ন এরিয়ার পানিও ডিফারেন্ট থাকে, এই জন্য এক এক জায়গায় আমার এক এক টাইপের শ্যাম্পু ইউজ করা হচ্ছে, এক এক ধরনের পানি, সব পানিও আমাকে স্যুট করছে না। এটার জন্য আমার চুলের অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছে। আমি চুল রাফ হয়ে যাওয়ার কথা বলছি না, আমার অনেক বেশি চুল পড়া শুরু হয়ে গিয়েছে। আপনাদের ভাইয়া আমাকে বলছিল যে ডাক্তার দেখাবে, এরই মধ্যে আমি খুব ভালো একটা প্রোডাক্টের সন্ধান পেয়ে যাই। কিছুদিন ধরে আমি এই প্রোডাক্টটা ইউজ করছি, এটার নাম হচ্ছে অ্যান্টি হেয়ার লস স্কাল্প টনিক। এটা একটা স্প্রে এর মতো, স্কাল্পে দিয়ে হালকা মাসাজ করে নিতে হবে। এটাও আমি নিয়েছি বিডি বিউটি প্যালেস থেকে, কারণ ওরা সব অরিজিনাল অথেন্টিক কোরিয়ান প্রোডাক্ট সেল করে থাকে। এই হেয়ার টনিকটা কিন্তু মাথার ব্লাড সার্কুলেশন বাড়াতেও হেল্প করে। আমার ইদানিং অনেক চুল পড়ছে, তাই আমি এভরিডে রাতে এটা দিয়ে ঘুমাচ্ছি। যাদের কম চুল পড়ে তারা উইকে 3-4 বার ইউজ করলেই হবে। এটা ক্লিন স্কাল্পে ইউজ করাই ভালো, আর এটা ইউজ করার পরের দিনই যে শ্যাম্পু করতে হবে, ক্লিন করতে হবে তেমন কিছু না, কোনো সাইড ইফেক্ট নেই। আপনাদের ভাইয়াকে বললাম, দেখো তোমার ডাক্তারের খরচ বাঁচিয়ে দিয়েছি, মেডিসিনের খরচ বাঁচিয়ে দিয়েছি, এখন সুন্দর করে আমাকে একটা মাসাজ দাও। এই হেয়ার টনিকটা কিন্তু আমার আব্বু অনেকদিন ধরে ইউজ করছে, আব্বু বলল খুবই ভালো প্রোডাক্ট, এই জন্য ইউজ করা শুরু করলাম। কি একটা অবস্থা করেছে আমার চুলের আপনারাই দেখেন। উনি ঘুমে পড়ে যাচ্ছিল, তারপরও বললাম চলো তোমাকেও দিয়ে দিই। ওনার হেয়ারফল কম হয়, এজন্য ওনাকে 2-3 বার করেই দিচ্ছি, আমি রেগুলার ইউজ করছি। এই প্রোডাক্টগুলো আমি আরও কিছুদিন ইউজ করব, দেন আবার শেয়ার করব কতটুকু ইম্প্রুভমেন্ট হয়েছে। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।